ছেলে রাউনি খুন করতে যাচ্ছে, কয়েকদিন আগে দুটো ছেলে খুন করতে গিয়েছিলাম তাদের বাড়িতে, বাবা মা দুঃখ করছে, তো অপরাধীদের ধরা হয়েছে। আমি শুনলাম ছেলে দুটো, একটা অন্তত সে ড্রাগসের নেশা, একটা বাচ্চা ছেলে 16 বছর বয়স, N10 বলে একটা ট্যাবলেট পাওয়া যায় সেইটা খেত, সেটা খেয়েছি। একটা ছেলে 16 বছর বয়সে 50,000 টাকা একটা মোটর বাইক কেনার জন্য নিল, কোত্থেকে পায়? আমি তো দিতে পারবো। জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের। বাগুইয়ারিতে নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল, দুই কিশোর 50,000 টাকা কোথা থেকে পেল? সৌগত রায়ের এই মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। আজকে তো মরে গেছে, অনেকদিন হয়ে গেল, মরার পর উনি মঞ্চের উপরে কি করে দাঁড়িয়ে এই কথাটা উনি বললে? উনি কি সন্তানের বাবা নয়? আজকে আমাদের সন্তান চলে গেছে, আর এতদিন পরে উনি বলছেন ড্রাগ বিক্রি করতো, ড্রাগ খেতো, অমুক খেতো, তমুক খেতো, বাজে বাজে কথাবার্তা। ওরা মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আর কই সুজিতদা তো বললেন না, ফিরাদাকে বললেন না, অজিত মন্ত্রী বললেন না, আমাদের কাউন্সিলর বললেন, কেউ বলেনি এই ধরনের কথা। উনি এই ধরনের কথা বললে একটা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলতে পারলেন এই কথাটা? আমরা সুগত রায়ের একটা ভাষণ শুনতে পারলাম, নাকি আমাদের ছেলেরা নাকি কোনো নেশা করত, আমরা নাকি টাকা পয়সা দিয়েছি বাইক কেনার জন্য, এসব কথা বলেছেন। 50,000 টাকা পেলো কোথায় এত ছোটো বাচ্চা? আমার কাছে তো নেই। আমি তো কোনো দিন টাকা পয়সা এসব দিতাম না, আমি হাত খরচা কোনো রকম দিতাম খাবার খাওয়ার জন্য, কিন্তু টাকা দিতাম না। ও ফ্রি ফায়ার খেলতো, এইসব জানি, টাকা পয়সাও কি দিয়েছে না দিয়েছে তাও আমি জানি না। আমাদের বন্ধুদের, ওর বন্ধুরা এসে আমাদের বলেছিলো যে এরকম টাকা দিয়েছে, হ্যাঁ তাই। কিন্তু উনি যে এরকম মন্তব্য করবেন, হ্যাঁ উনি যে এরকম মন্তব্য করবেন আমি জানি না, কেন এরকম এই এই মন্তব্যটা করলেন? আজকে আমরা ছেলে হারা, কোথায় আমাদের পাশে থাকবেন? উনিও তো এসেছিলেন, উনি তো আমাদের এইভাবে বলে গেলেন, তা উনি এই কেন এই বাজে মন্তব্যটা করলেন? উনি কি দেখেছেন আমাদের ছেলেদের খেতে, বা কার কাছে শুনেছেন? উনি বলুক কেন উনি বললেন, উনি এরকম সমাবেশ করে উনি এই কথাটাগুলো উড্ডো করুক। বলে দিন না রে ভাই সাহস, যে ওদেরকে যারা খুন করেছে তাদেরকে আমরা বিদেশ সম্বর্ধনা দেবো, তাহলেই হয়ে গেল। আর এত কথা বলার দরকার কি আছে? বাগুইয়াটির দুটো অল্প বয়সী ছেলেকে, দুই ভাই স্কুলের ছাত্র, তাদেরকে অপহরণ করে নিয়ে খুন করে দেওয়ার পর যদি কোনো জননেতা বলে তারা ড্রাগ খেত, তার মানে এটাই প্রমাণ করতে চায় যে ড্রাগ খেত বলে খুন হয়েছে। তার মানে কি খুঁড়িদেরকে তারা সমর্থন করতে চাইছে? এটাই বাংলার তৃণমূল। বোঝা গেছে ওর 72 পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। বাগুইয়ারিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে কটাক্ষ দিলীপ ঘোষের। উনি কি সাপ্লাই করতেন? বয়স হয়েছে, যান রাঁচি ঘুরে আসেন কিছুদিন, ওনার প্রকাশ্যে কথা বলা ঠিক নয়। বোঝা যাচ্ছে 72 পার হলে যা হয় মানুষের তাই প্রভাব পড়েছে, বুদ্ধি শুদ্ধি ঠিক নেই, মাথা ঠিক নেই, রাঁচি গিয়ে ঘুরে আসা উচিত আর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।